কোয়ারেন্টিন রিডিংসে আপনাদের স্বাগত। এখন শুরু হচ্ছে কোয়ারেন্টিন রিডিংসের নবম পর্যায়ে মহাকাব্য পাঠ। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত, সারানুবাদ রাজশেখর বসু, গ্রন্থপাঠে চন্দ্রলেখা সিনহা, শ্রুতিগ্রন্থ নির্মাণে শুক্লা রায়। শুরু হচ্ছে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত। আজ দ্বাদশ পর্ব। আজ শুনবেন মহাভারতের সভা পর্বের অন্তর্গত অনুচ্ছেদ ৬ দিগ্বিজয় পর্বাধ্যায়, অনুচ্ছেদ ৭ রাজসূয়িকা পর্বাধ্যায়, অনুচ্ছেদ ৮ এবং ৯ অর্ঘাভিহরণ পর্বাধ্যায়, অনুচ্ছেদ ১০ এবং ১১ শিশুপাল বধ পর্বাধ্যায়। ১১১ দিগ্বিজয় পর্বাধ্যায় ৬ পাণ্ডবগণের দিগ্বিজয়। অর্জুন যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ, ধনু অস্ত্র সহায় ভূমি জল সবই আমরা পেয়েছি, এখন রাজকোষে ধন বৃদ্ধি করা উচিত মনে করি, অতএব আমি সকল রাজার কাছ থেকে কর আদায় করব। যুধিষ্ঠির সম্মতি দিলে অর্জুন ভীম সহদেব নকুল বিভিন্ন দিকে দিগ্বিজয় যাত্রা করলেন। যুধিষ্ঠির সুহৃদগণের সঙ্গে ইন্দ্রপ্রস্থে রইলেন। অর্জুন উত্তর দিকে গিয়ে কুলিন্দ আনর্থ সাকল দ্বীপ প্রভৃতি জয় করে এবং প্রাগজ্যোতিষপুরে গেলেন। সেখানকার রাজা ভগদত্ত তাঁর কিরাত চীন এবং সাগর তীরবাসী অন্যান্য সৈন্য নিয়ে অর্জুনের সঙ্গে ঘোর যুদ্ধ করলেন। ৮ দিন পরে অর্জুনকে অক্লান্ত দেখে ভগদত্ত সহর্ষে বললেন, কুরুনন্দন, তোমার বল ইন্দ্রপুত্রেরই উপযুক্ত। ১১২ আমি ইন্দ্রের সখা, তথাপি যুদ্ধে তোমার সঙ্গে পারছি না, পুত্র তুমি কি চাও বলো। অর্জুন বললেন, ধর্মপুত্র, রাজা যুধিষ্ঠির সম্রাট হতে ইচ্ছা করেন, আপনি প্রীতিপূর্বক তাঁকে কর দিন। ভগদত্ত সম্মত হলে অর্জুন কুবের রক্ষিত উত্তর পর্বতের রাজ্যসমূহ কাশ্মীর, লোহিত দেশ, ত্রিগর্ত, সিংহপুর, শুল্য, চোল দেশ, বাল্লিক, কম্বোজ, দরদ প্রভৃতি জয় করলেন। তারপর তিনি শ্বেত পর্বত অতিক্রম করে কিনপুরুষ, হাটক ও গন্ধর্ব দেশ জয় করে হরিবর্ষে এলেন। সেখানকার মহাবল মহাকায় দ্বারপালরা মিষ্ট বাক্যে বললে, কল্যাণী ও পার্থ, নিবৃত্ত হও, এখানে প্রবেশ করলে কেউ জীবিত থাকে না, এই উত্তর কুরু দেশে যুদ্ধ হয় না, মানব দেহধারী এখানে এসে কিছুই দেখতে পায় না, যুদ্ধ ভিন্ন অন্য কিছু চাও তো বলো। অর্জুন সহাস্যে বললেন, ধর্মরাজ যুধিষ্ঠির সম্রাট হবেন এই আমার ইচ্ছা, যদি এই দেশ মানুষের অগম্য হয় তবে আমি যেতে চাই না, তোমরা কিঞ্চিত কর দাও। দ্বারপালরা অর্জুনকে দিব্য বস্ত্র, আভরণ, মৃগচর্ম প্রভৃতি কর স্বরূপ দিলে। দিগ্বিজয় শেষ করে অর্জুন যুধিষ্ঠিরের কাছে ফিরে এলেন। ভীমসেন বিশাল সৈন্য নিয়ে পূর্ব দিকে গিয়েছিলেন। তিনি পাঞ্চাল, গণ্ডকীয়, বিদেহ, দশার্ণ, পুলিন্দ নগর প্রভৃতি জয় করে চেদি দেশে উপস্থিত হলেন। চেদিরাজ শিশুপাল ভীমের কাছে সে কুশল প্রশ্ন করে সহর্ষে বললেন, ব্যাপার কি? ভীম ধর্মরাজের অভীষ্ট জানালে শিশুপাল তখনই কর দিলেন। ১৩ দিন শিশুপালের আতিথ্য ভোগ করে ভীম কুমার দেশের রাজা শ্রেণীমান ও কোশলপতি বৃহদলকে পরাজিত করলেন। তারপর অযোধ্যা, গোপালকচ্ছ, উত্তর সমক, মল্ল, মৎস্য, দরদ, বৎস, শূন্য প্রভৃতি দেশ জয় করে গিরিরাজপুরে গেলেন এবং জরাসন্ধ পুত্র সহদেবের নিকট কর নিয়ে তার সঙ্গে কর্ণের রাজ্যে উপস্থিত হলেন। কর্ণ বশ্যতা স্বীকার করলেন। তারপর পুন্ড্র দেশের রাজা মহাবল বাসুদেব এবং কৌশিকী নদীর তীরবাসী রাজাকে পরাস্ত করে বঙ্গ, তাম্রলিপ্ত, করবর, শূন্য এবং ব্রহ্মপুত্র নদ ও পূর্ব সাগরের তীরবর্তী ম্লেচ্ছ দেশ জয় করে বহু ধনরত্ন নিয়ে ইন্দ্রপ্রস্থে ফিরে এলেন। সহদেব দক্ষিণ দিকে সুরসেন ও মৎস্য দেশের রাজা কুন্তি ভোজ, অবন্তী ও ভোজকট দেশে
রাজা দুর্ধর্ষ, ভীষ্মক ও পাণ্ডবরাজ প্রভৃতিকে পরাস্ত করে কিষ্কিন্ধায় গেলেন এবং বানররাজ মহিন্দ ও দিবিদকে বশীভূত করলেন। তারপর তিনি মহিষ্মতি পুরীতে গেলেন। সেখানকার রাজা নীলকে স্বয়ং অগ্নিদের সাহায্য করতেন, সেজন্য সহদেবের প্রচুর সৈন্য ক্ষয় এবং প্রাণ সংশয় হল। পৃষ্ঠা 113। মহিষ্মতিবাসীরা ভগবান অগ্নিকে পারদারিক বলতো। একদিন ব্রাহ্মণের বেশে অগ্নি নীল রাজা সুন্দরী কন্যার সহিত বিহার করছিলেন। রাজা তা জানতে পেরে অগ্নিকে শাসন করলেন। অগ্নির কোপে রাজভবন জ্বলে উঠল। তখন রাজা অগ্নিকে প্রসন্ন করে কন্যাদান করলেন। সেই অবধি অগ্নিদেব রাজা সহায় হলেন। অগ্নির বরে মহিষ্মতির নারীরা শৈরিণী ছিল, তাদের বারণ করা যেত না। সহদেব বহু স্তুতি করলে অগ্নি তুষ্ট হলেন। তখন অগ্নির আদেশে নীল রাজা সহদেবকে কর দিলেন। সহদেব ত্রিপুর, পৌরব, সুরাষ্ট্র প্রভৃতি দেশ জয় করে ভোজকট নগরে গিয়ে কৃষ্ণের শ্বশুর ভীষ্মক রাজার নিকট কর আদায় করলেন। তারপর তিনি কর্ণ প্রাবরক টিকা, যাদের কান চামড়ায় ঢাকা। টিকা শেষ। কর্ণ প্রাবরকগণ, কালমুখ নামক নর রাক্ষসগণ, একপাত পুরুষগণ প্রভৃতিকে জয় করে কেবল দূত পাঠিয়ে পাণ্ডা, দ্রাবিড়, উদ্র, কেরল, অন্ধ্র, কলিঙ্গ প্রভৃতি দেশ থেকে কর আদায় করলেন। ধর্মাত্মা বিভীষণ ও বর্ষতা স্বীকার করে বিবিধ রত্ন, চন্দন, অগুরু, কাষ্ঠ, দিব্য আভরণ ও মহার্ঘ বস্ত্র উপহার পাঠালেন। এই রূপে বল ও সামনীতি প্রয়োগে সকল রাজাকে করত করে সহদেব ইন্দ্রপ্রস্থে ফিরে এসে ধর্মরাজকে সমস্ত ধন নিবেদন করলেন। নকুল পশ্চিম দিকে গিয়ে সুইরিষক, মহত্ব, দশার্থ, ত্রিগর্ত, মালব, পঞ্চনদ প্রদেশ, দ্বারপালপুর প্রভৃতি জয় করলেন। তিনি দূত পাঠালেন, যাদবগণ সহ কৃষ্ণ বর্ষতা স্বীকার করলেন। তারপর নকুল, মদ্রাজপুর, সাকলে গিয়ে মাতুল শল্যের নিকট প্রচুর ধনরত্ন আদায় করলেন এবং সাগর তীরবর্তী নেচ্ছ পল্লব ও বর্বর গণকে জয় করে 10,000 উষ্ট্রে ধন বোঝাই করে ইন্দ্রপ্রস্থে ফিরে এলেন। রাজস্বিক পর্বাধ্যায় 7। রাজস্ব যজ্ঞের আরম্ভ। রাজা যুধিষ্ঠির ধনাগারে ও শস্যাগারে সঞ্চিত বস্তুর পরিমাণ জেনে রাজস্ব যজ্ঞে উদ্যোগী হলেন। সেই সময় কৃষ্ণ ইন্দ্রপ্রস্থে আসায় যুধিষ্ঠির তাকে সম্বর্ধনা করে বললেন, কৃষ্ণ, তোমার প্রসাদেই এই পৃথিবী আমার বশে এসেছে এবং আমি বহু ধনের অধিকারী হয়েছি। এখন আমি তোমার ও ভ্রাতাদের সঙ্গে মিলিত হয়ে যজ্ঞ করতে ইচ্ছা করি। তুমি অনুমতি দাও, অথবা তুমি নিজেই এই যজ্ঞে দীক্ষিত হও। পৃষ্ঠা 114। কৃষ্ণ বললেন, নৃপশ্রেষ্ঠ, আপনি সম্রাট হবার যোগ্য, অতএব নিজেই এই মহাযজ্ঞের অনুষ্ঠান করুন, তাতেই আমরা কৃতকৃত্য হব। যজ্ঞের জন্য আপনি আমাকে যে কার্যে নিযুক্ত করবেন আমি তাই করব। যুধিষ্ঠির তার ভ্রাতাদের সঙ্গে রাজস্ব যজ্ঞের আয়োজন করতে লাগলেন। ব্যাসদেব ঋত্বিকদের নিয়ে এলেন, সুষাম্য উদ্গাতা হলেন, যাজ্ঞবল্ক অধ্যর্ষু, ধৌম্য ও পৈল হোতা এবং স্বয়ং ব্যাস ব্রহ্মা হলেন। টিকা 1। ঋত্বিক বিশেষ। টিকা শেষ। শিল্পীগণ বিশাল গৃহসমূহ নির্মাণ করলেন। সহদেব নিমন্ত্রণের জন্য সর্বদিকে দূত পাঠালেন। তারপর যথাকালে বিপ্রগণ যুধিষ্ঠিরকে যজ্ঞে দীক্ষিত করলেন। নানা দেশ থেকে আগত ব্রাহ্মণরা তাদের জন্য নির্মিত আবাসে রাজার অতিথি হয়ে রইলেন। তারা বহু প্রকার আখ্যায়িকা বলে এবং নট নর্তকদের নৃত্য গীত উপভোগ করে কালযাপন করতে লাগলেন। সর্বদাই দৃহতাম ভুজ্যতাম ধ্বনি শোনা যেতে লাগলো। যুধিষ্ঠির তাদের সভা শত সহস্র ধেনু শয্যা স্বর্ণ দাসী দান করলেন। বিশ্ব ধৃতরাষ্ট্র, বিদুর, দুর্যোধনাদি, দ্রোণ, কৃপ, অশ্বত্থামা, গান্ধারাজ, সুবল, তার পুত্র শকুনি, রথি শ্রেষ্ঠ কর্ণ, মদ্ররাজ শল্য, বাল্লিকরাজ সোমদত্ত, ভূরিশ্রবা, সিন্ধুরাজ জয়দ্রত, সপুত্র দ্রুপদ, শাল্যরাজ, সাগর তীরবাসী মৃচ্ছগণের সহিত প্রাগ জ্যোতিষরাজ,
ভগদত্ত, বৃহদ্দল রাজা, পৌনরব, বাসুদেব, বঙ্গ, কলিঙ্গ, মালব, অন্ধ্র, দ্রাবিড়, সিংহল, কাশ্মীর প্রভৃতি দেশের রাজা, কুন্তিভোজ, সপুত্র বিরাট রাজা, চেদিরাজ, মহাবীর, শিশুপাল, বলরাম, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, শাল্য প্রভৃতি বিষ্ণুবংশীয় বীরগণ সকলেই রাজসীয় যজ্ঞ দেখতে ইন্দ্রপ্রস্থ এলেন এবং তাদের জন্য নির্দিষ্ট গৃহে সুখে বাস করতে লাগলেন। ভীষ্ম, দ্রোণ প্রভৃতি গুরুজনকে অভিবাদন করে যুধিষ্ঠির বললেন, এই যজ্ঞে আপনারা সর্ববিষয়ে আমাকে অনুগ্রহ করেন। তারপর তিনি বিভিন্ন ব্যক্তির যোগ্যতা অনুসারে এই প্রকার কার্য বিভাগ করে দিলেন। দুঃশাসন খাদ্যদ্রব্যের ভার নেবেন, অশ্বত্থামা ব্রাহ্মণগণকে সম্বোধনা করবেন। সঞ্জয়, টিকা দুই, ধৃতরাষ্ট্রের সারথী। টিকা শেষ। রাজাদের সেবা করবেন, কোনো কার্য করা হবে কি হবে না তা ভীষ্ম দ্রোণ স্থির করবেন, কৃপ ধনরত্নের ভার নেবেন এবং দক্ষিণা দেবেন। বাল্যিক, ধৃতরাষ্ট্র, সোমদত্ত, জয়দ্রত প্রভুর ন্যায় বিচরণ করতে লাগলেন। ধর্মজ্ঞ বিদুর ব্যয়ের ভার নিলেন, দুর্যোধন উপহার দ্রব্য। টিকা তিন, উপহারের বিবরণ ১৩ পরিচ্ছেদে আছে। টিকা শেষ। গ্রহণ করতে লাগলেন, উত্তম ফল লাভের ইচ্ছায় কৃষ্ণ স্বয়ং ব্রাহ্মণদের চরণ প্রক্ষালনে নিযুক্ত হলেন। পৃষ্ঠা ১১৫। যারা যুধিষ্ঠিরের সভায় এসেছিলেন তাদের কেউ সহস্র মুদ্রা কম উপঢৌকন আনেননি। নিমন্ত্রিত রাজারা স্পর্ধা করে ধনদান করতে লাগলেন যাতে তাদের প্রদত্ত অর্থে যজ্ঞের ব্যয় নির্বাহ হয়। অঘ্রাভি হরণ পর্বাধ্যায় ৮। কৃষ্ণকে অর্ঘ্য প্রদান। অভিষেকের দিনে অভ্যাগত ব্রাহ্মণ ও রাজাদের সঙ্গে নারদাদি মহর্ষিগণ যজ্ঞশালার অন্তর্গৃহে প্রবেশ করলেন। ঋষিগণ কার্যের অবকাশে গল্প করতে লাগলেন। বিতণ্ডাকারী দ্বিজগণ বলতে লাগলেন, এই রকম হবে, ও রকম নয়। কেউ কেউ শাস্ত্রের যুক্তি দিয়ে লঘু বিষয়কে গুরু এবং গুরু বিষয়কে লঘু প্রতিপাদিত করতে লাগলেন। আকাশে সেন পক্ষীরা যেমন মাংসখণ্ড নিয়ে ছেঁড়াছেঁড়ি করে, সেই রূপ কোনো কোনো বুদ্ধিমান অপরের উক্তির নানা প্রকার অর্থ করতে লাগলেন। কয়েকজন সর্ববেদজ্ঞ ব্রাহ্মণ ধর্ম অর্থ বিষয়ক আলাপে সানন্দে নিরত হলেন। যুধিষ্ঠিরের যজ্ঞে সর্বদেশের ক্ষত্রিয় রাজগণ সমবেত হয়েছেন দেখে নারদ এই প্রকার চিন্তা করলেন, সাক্ষাৎ নারায়ণ প্রতিজ্ঞা পালনের জন্য ক্ষত্রকুলে জন্মেছেন। তিনি পূর্বে দেবগণকে আদেশ দিয়েছিলেন, তোমরা পরস্পরকে বশ করে পুনর্বার স্বর্গালোকে আসবে। ইন্দ্রাদি দেবতা যার বাহুবল আশ্রয় করেন তিনি পৃথিবীতে অন্ধক বৃষ্ণীদের বংশ উজ্জ্বল করেছেন। অহো, এই মহাবিস্তৃত বলশালী ক্ষত্রগণকে নারায়ণ নিজেই সংহার করবেন। ভীষ্ম যুধিষ্ঠিরকে বললেন, এখন রাজগণকে যথাযোগ্য অর্ঘ্য দেবার ব্যবস্থা করো। গুরু, পুরোহিত, সম্বন্ধনী, স্নাতিক, সুরিদ ও রাজা এই ৬ জন অর্ঘদানের যোগ্য। এরা বহুদিন পরে আমাদের কাছে এসেছেন, তুমি এদের প্রত্যেককেই অর্ঘ্য দিতে পারো অথবা যিনি সর্বশ্রেষ্ঠ তাকে দিতে পারো। যুধিষ্ঠির বললেন, পিতামহ, আপনি এদের মধ্যে একজনের নাম করুন যিনি অর্ঘদানের যোগ্য। ভীষ্ম বললেন, জ্যোতিষ্কগণের মধ্যে যেমন ভাস্কর, সেইরূপ সমাগত সকল জনের মধ্যে তেজ বল ও পরাক্রমে কৃষ্ণই শ্রেষ্ঠ। অসুর জমি বা সূর্যেন নির্বাতমি বা বায়ুনা ভাসিতং লাদিতঞ্চৈব কৃষ্ণে নিদং সদোহীনা। পৃষ্ঠা ১১৬। সূর্য যেমন অন্ধকারময় স্থান উদ্ভাসিত করেন, বায়ু যেমন নির্বাত স্থান আহ্লাদিত করেন, সেইরূপ কৃষ্ণ আমাদের এই সভা আলোকিত আহ্লাদিত করেছেন। ভীষ্মের অনুমতিক্রমে সহদেব কৃষ্ণকে শ্রেষ্ঠ অর্ঘ্য যথাবিধি নিবেদন করলেন, কৃষ্ণ তা নিলেন। চেদিরাজ শিশুপাল কৃষ্ণের এই পূজা সইতে পারলেন না, তিনি সভার মধ্যে ভীষ্ম যুধিষ্ঠিরকে ভৎসনা করে কৃষ্ণের নিন্দা করতে লাগলেন। ৯। শিশুপালের কৃষ্ণ নিন্দা। শিশুপাল বললেন, যুধিষ্ঠির, এখানে মহামহিম রাজারা উপস্থিত থাকতে কৃষ্ণ রাজার যোগ্য পূজা পেতে পারেন না। তোমরা বালক, সূক্ষ্ম ধর্মতত্ত্ব জানো না, ভীষ্মেরও বুদ্ধিলোপ হয়েছে। ভীষ্ম, তোমার ন্যায় ধর্মহীন লোক নিজের প্রিয় কার্য করতে গিয়ে সাধুজনের অবজ্ঞাভাজন হয়,
কৃষ্ণ রাজা নন, তিনি তোমাদের পূজা কেন পাবেন? যদি বয়োবৃদ্ধকে অর্ঘ্য দিতে চাও তবে বসুদেব থাকতে তার পুত্রকে দেবে কেন? যদি কৃষ্ণকে পাণ্ডবদের হিতৈষীর অনুগত মনে করো তবে দ্রুপদ অর্ঘ্য পাবেন না কেন? যদি কৃষ্ণকে আচার্য মনে হয় তবে দ্রোণকে দিলে না কেন? যদি কৃষ্ণকে পুরোহিত ভেবে থাকো তবে বৃদ্ধ দৈপায়ন থাকতে কৃষ্ণকে পূজা করলে কেন? মহারাজ যুধিষ্ঠির মৃত্যু যার ইচ্ছাধীন, সেই পুরুষ শ্রেষ্ঠ ভীষ্ম এখানে রয়েছেন, সর্বশাস্ত্র বিশারদ বীর অশ্বত্থামা রাজেন্দ্র দুর্যোধন ভরতকুলের আচার্য কৃপ তোমার পিতা পাণ্ডুর ন্যায় গুণবান মহাবল ভীষ্মক মদ্রাধিক শল্য এবং জামদগ্নের প্রিয় শিষ্য বহু যুদ্ধজয়ী মহারাজ কর্ণ এখানে আছেন, এদের কাকেও অর্ঘ্য দেওয়া হলো না কেন? কৃষ্ণের অর্চনা করাই যদি তোমাদের উদ্দেশ্য হয় তবে অপমান করবার জন্য রাজাদের কেন ডেকে আনলে? আমরা যে কর দিয়েছি তা যুধিষ্ঠিরে ভয় বা অনুনয় নয়, লোভেও নয়, তিনি ধর্মকার্য করছেন, সম্রাট হতে চান, এই কারণেই দিয়েছি। কিন্তু এখন ইনি আমাদের গ্রাহ্য করছেন না, যে দুরাত্মা অন্যায় উপায়ে জরাসন্ধকে নিহত করেছে সেই ধর্মচ্যুত কৃষ্ণকে অর্ঘ্য দিয়ে যুধিষ্ঠিরের ধর্মাত্মা খাতি নষ্ট হলো। আর মাধব হীনবুদ্ধি পাণ্ডবরা অর্ঘ্য দিলেও তুমি অযোগ্য হয়ে কেন তা নিলে? কুকুর যেমন নির্জন স্থানে ঘৃত পেয়ে ভোজন করে কৃতার্থ হয়, তুমিও সেই রূপ পূজা পেয়ে গৌরব বোধ করছ। পুরুবংশগণ তোমাকে অর্ঘ্য দিয়ে উপহাস করেছে, নপুংসকের যেমন বিবাহ, অন্ধের যেমন রূপদর্শন, রাজা না হয়েও রাজযোগ্য পূজা নেওয়া তোমার পক্ষে সেই রূপ। পৃষ্ঠা 117। রাজা যুধিষ্ঠির কেমন, ভীষ্ম কেমন, আর এই বাসুদেব কেমন তা আমরা আজ দেখলাম। এই কথা বলে শিশুপাল স্বপক্ষীয় রাজাদের আসন থেকে উঠিয়ে সদলে সভা থেকে চললেন। যুধিষ্ঠির তখনই শিশুপালের পিছনে পিছনে গিয়ে মিষ্ট বাক্য বললেন, চেদিরাজ তোমার কথা ন্যায়সঙ্গত হয়নি, শান্তনুপুত্র ভীষ্মকে তুমি অবজ্ঞা করতে পারো না, এখানে তোমার চেয়ে বৃদ্ধ বহু মহিপাল রয়েছেন, তারা যখন কৃষ্ণের পূজা মেনে নিয়েছেন তখন তোমার আপত্তি করা উচিত নয়। কৃষ্ণকে ভীষ্ম যেমন জানেন তুমি তেমন জানো না। ভীষ্ম বললেন, যিনি সর্বলোকের মধ্যে প্রবীণতম সেই কৃষ্ণের পূজায় যার সম্মতি নেই সে অনুনয় বা মিষ্ট বাক্যের যোগ্য নয়। মহাবাহু কৃষ্ণ কেবল আমাদের অর্চনীয় নন, ইনি ত্রিলোকেরই অর্চনীয়। বহু ক্ষত্রিয়কে কৃষ্ণ যুদ্ধে জয় করেছেন, নিখিল জগৎ তাতে প্রতিষ্ঠিত, সেজন্য বৃদ্ধ রাজারা এখানে থাকলেও আমি কৃষ্ণকে পূজনীয় মনে করি। জন্মাবধি ইনি যা করেছেন তা আমি বহু লোকের কাছে বহুবার শুনেছি। এই সভায় উপস্থিত বালক বৃদ্ধ সকলকে পরীক্ষার পর কৃষ্ণের যশ শৌর্য জয় জেনেই আমরা তাকে অর্ঘ্য দিয়েছি। ব্রাহ্মণদের মধ্যে যিনি জ্ঞান বৃদ্ধ, ক্ষত্রিয়দের মধ্যে যিনি সর্বাধিক বলশালী, বৈশ্যদের মধ্যে যিনি সর্বাধিক ধনী এবং শূদ্রদের মধ্যে যিনি বয়োবৃদ্ধ তিনি বৃদ্ধ রূপে গণ্য হন। দুই কারণে গোবিন্দ সকলের পূজ্য, বেদ বেদাঙ্গের জ্ঞান ও অমিত বিক্রম। নরলোকে কেশব অপেক্ষা শ্রেষ্ঠ কে আছে? দান দক্ষতা বেদ জ্ঞান শৌর্য শালীনতা কীর্তি উত্তম বুদ্ধি বিনয় শ্রী ধৈর্য বৃদ্ধি তুষ্টি সমস্ত কৃষ্ণের নিত্য বিদ্যমান। ইনি ঋত্বিক গুরু সম্বন্ধী স্নাতক নৃপতি সুরিত সবই, সেজন্য আমরা এর পূজা করেছি। কৃষ্ণই সর্বলোকের উৎপত্তি ও বিনাশের কারণ, ইনি সর্বদা সর্বত্র বিদ্যমান। এই অর্বাচীন শিশুপাল তা বোঝে না তাই অমন কথা বলেছে। সে যদি মনে করে যে কৃষ্ণের পূজা অন্যায় তবে যা ইচ্ছা করুক। সহদেব বললেন, যিনি কেশীকে নিহত করেছেন যার পরাক্রম অপ্রমেয় সেই কেশবকে আমি পূজা করছি। ওহে নৃপগণ, আপনাদের মধ্যে যে তা সইতে পারবে না তার মাথায় আমি পা রাখছি, সে আমার কথার উত্তর দিক তাকে আমি নিশ্চয়ই বধ করব। রাজাদের মধ্যে যারা বুদ্ধিমান আছেন তারা মানুন যে কৃষ্ণ এই অর্ঘদানের যোগ্য। পৃষ্ঠা 118। সহদেব তার পা তুলে দেখালো, সৎ
বুদ্ধি মানি বলশালী রাজারা কিছু বললেন না। সহদেবের মাথায় পুষ্পবৃষ্টি হলো, সাধু সাধু এই দৈববাণী শোনা গেল। ভূত ভবিষ্যৎ বক্তা সর্বলোকজ্ঞ নারদ বললেন, কমল পত্রাক্ষ কৃষ্ণকে যারা অর্চনা করে না তারা জীবন মৃত, তাদের সঙ্গে কখনো কথা বলা উচিত নয়। তারপর সহদেব পূজারোহ সকলকে পূজা করে অর্ঘ্যদান কার্য শেষ করলেন। কৃষ্ণের পূজা হয়ে গেলে শিশুপাল ক্রোধে রক্তলোচন হয়ে রাজাকে বললেন, আপনি আপনাদের সেনাপতি আদেশ দিন, আমি বৃষ্ণি আর পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত। শিশুপাল প্রমুখ সকল রাজাই ক্রোধে আরক্ত বদন হয়ে বলতে লাগলেন, যুধিষ্ঠিরের অভিষেক আর বাসুদেবের পূজা যাতে পণ্ড হয় তাই আমাদের করতে হবে। তারা নিজেদের অপমানিত মনে করে ক্রোধে জ্ঞানশূন্য হলেন। সুহৃদগণ বারণ করলে তারা গর্জন করে উঠলেন, মাংসের কাছ থেকে সরিয়ে নিলে সিংহ যেমন করে। কৃষ্ণ বুঝলেন যে এই বিশাল নৃপতি সংঘ যুদ্ধের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে। শিশুপাল বধ পর্বাধ্যায় 10। যজ্ঞসভায় বাগযুদ্ধ। যুধিষ্ঠির ভীষ্মকে বললেন, পিতামহ, এই বিশাল রাজসমুদ্র ক্রোধে বিচলিত হয়েছে, যাতে যজ্ঞের বিঘ্ন না হয় এবং আমাদের মঙ্গল হয় তা বলুন। ভীষ্ম বললেন, ভয় পেও না, কুকুরের দল যেমন প্রসুপ্ত সিংহের নিকট এসে ডাকে, এই রাজারাও তেমনি কৃষ্ণের নিকট চিৎকার করছে। অল্পবুদ্ধি শিশুপাল সকল রাজাকে জমালয় পাঠাতে উদ্যত হয়েছে। নরব্যাঘ্র কৃষ্ণ যাকে গ্রহণ করতে ইচ্ছা করেন তার এই প্রকার বুদ্ধি ভ্রংশ ঘটে। শিশুপাল বললেন, কুলাঙ্গার ভীষ্ম, তুমি বৃদ্ধ হয়ে রাজাদের বিভীষিকা দেখাচ্ছ, তোমার লজ্জা নেই? বদ্ধ নৌকা যেমন অন্য নৌকার অনুসরণ করে, এক অন্ধ যেমন অন্যের অন্ধের পিছনে যায়, কৌরবগণও সেই রূপ তোমার অনুসরণ করছে। তুমি জ্ঞান বৃদ্ধ হয়ে একজন গোপে স্তব করতে চাও? বাল্যকালে কৃষ্ণ পুতানাকে বধ করেছিল, যুদ্ধে অক্ষম অশ্বাসুর আর বৃষভাসুরকে মেরেছিল, একটা অচেতন কাষ্ঠময় শকট পা দিয়ে ফেলে দিয়েছিল, এতে আশ্চর্য কি আছে? 119 পাতা। সপ্তাহকাল গোবর্ধন করেছিল যা একটা উইডিবি মাত্র, তাও বিচিত্র নয়। একদিন কৃষ্ণ পর্বতের উপর খেলা করতে করতে প্রচুর অন্ন খেয়েছিল, তাও আশ্চর্য নয়। যে কংসের অন্ন কৃষ্ণ খেত তাকেই সে হত্যা করেছে, এইটাই পরম আশ্চর্য। ধার্মিক সাধুরা বলেন, স্ত্রী গো ব্রাহ্মণ অন্নদাতার আশ্রয়দাতার উপর অস্ত্রাঘাত করবে না। এই কৃষ্ণ গোহত্যা ও স্ত্রী হত্যা করেছে, আর তোমার উপদেশে তাকে পূজা করা হয়েছে। তুমি বলেছ কৃষ্ণ বুদ্ধিমানদের মধ্যে শ্রেষ্ঠ, কৃষ্ণ জগতের প্রভু, কৃষ্ণ তাই ভাবে। ধর্মজ্ঞ ভীষ্ম, তুমি নিজেকে প্রাজ্ঞ মনে করো, তবে অন্য পুরুষে অনুরক্তা কাশী রাজকন্যা অম্বাকে হরণ করেছিলে কেন? তুমি প্রাজ্ঞ, তাই তোমারই সম্মুখে অন্য একজন তোমার ভাতৃজায়াদের গর্ভে সন্তান উৎপাদন করেছিলেন। তোমার কোন ধর্ম আছে? তোমার ব্রহ্মচর্য মিথ্যা, মোহবশে বা ক্লিবত্বের জন্য তুমি ব্রহ্মচারী হয়েছ, নিঃসন্তানের যজ্ঞদান উপবাস সবই ব্যর্থ। একটি প্রাচীন উপাখ্যান শোনো, এক বৃদ্ধ হংস সমুদ্র তীরে বাস করত, সে মুখে ধর্ম কথা বলত কিন্তু তার স্বভাব অন্যবিধ ছিল। সেই সত্যবাদী হংস সর্বদা বলত, ধর্মাচরণ করো, অধর্ম করো না। জলচর পক্ষীরা সমুদ্র থেকে খাদ্য সংগ্রহ করে তাকে দিত এবং তার কাছে নিজেদের ডিম রেখে চড়তে যেত। সেই পাপী হংস সুবিধা পেলেই ডিমগুলি খেয়ে ফেলত। অবশেষে জানতে পেরে পক্ষীরা সেই মিথ্যাচারী হংসকে মেরে ফেললে। ভীষ্ম, এই ক্রুদ্ধ রাজারা তোমাকেও সেই হংসের ন্যায় বধ করবেন। তারপর শিশুপাল বললেন, মহাবল জরাসন্ধ রাজা আমার অতি সম্মানের পাত্র ছিলেন, তিনি কৃষ্ণকে দাসকর্ণ করতেন তাই তার সঙ্গে যুদ্ধ করেননি। কৃষ্ণ ব্রাহ্মণের ছদ্মবেশে অম্বার দিয়ে গিরিব্রজপুরে প্রবেশ করেছিল। ব্রাহ্মণ ভক্ত জরাসন্ধ কৃষ্ণ আর ভীমার্জুনকে পাদ্য অর্ঘাদি দিয়েছিলেন, কিন্তু কৃষ্ণ তা নেয়নি। মূর্খ ভীষ্ম, কৃষ্ণ যদি জগৎকর্তাই হয় তবে নিজেকে পূর্ণভাবে ব্রাহ্মণ মনে করে না কেন? শিশুপালের কথা শুনে ভীম অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তার স্বভাবত আয়ত্ত পদ্মপলাশ বর্ণ নয়ন রক্তবর্ণ হল। তিনি অষ্ট্র দংশন করে সবেগে আসন থেকে উঠলেন, কিন্তু ভীষ্ম তাকে ধরে নিরস্ত করলেন।
শিশুপাল হেসে বলেন, ভীষ্ম ওকে ছেড়ে দাও, রাজারা দেখুন ও আমার তেজে পতঙ্গবধ দগ্ধ হবে। ভীষ্ম বললেন, এই শিশুপাল তিন চক্ষু আর চার হাত নিয়ে ভূমিষ্ঠ হয়েছিল এবং জন্মকালে গর্ধবের ন্যায় চিৎকার করেছিল। এর মাতা পিতা প্রভৃতি ভয় পেয়ে একে ত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু তখন দৈববাণী হল, রাজা তোমার পুত্রটিকে পালন করো, এর মৃত্যুকাল এখনো আসেনি, যদিও এর হন্তা জন্মগ্রহণ করেছেন। শিশুপালের জননী নমস্কার করে বললেন, আপনি দেবতা বা অন্য যাই হন, বলুন কার হাতে এর মৃত্যু হবে। পুনর্বার দৈববাণী হল, যিনি কোলে নিলে এর অতিরিক্ত দুই হাত খসে যাবে এবং যাকে দেখে এর তৃতীয় নয়ন লুপ্ত হবে, তিনি এর মৃত্যুর কারণ হবেন। চেদিরাজের অনুরোধে বহু সহস্র রাজা শিশুকে কোলে নিলেন, কিন্তু কোনো পরিবর্তন দেখা গেল না। কিছুকাল পরে বলরাম ও কৃষ্ণ তাঁদের পিতৃ শশা ব্র্যাকেটে চেদিরাজ দমঘোষের মহিষী কে দেখতে এলেন। রাজমহিষী কুশল প্রশ্নাদি করে শিশুটিকে কৃষ্ণের কোলে দিলেন। তৎক্ষণাৎ তার অতিরিক্ত দুই বাহু খসে গেল, তৃতীয় চক্ষু ললাটে নিমজ্জিত হল। মহিষী বললেন, কৃষ্ণ আমি ভয়ার্থ হয়েছি, তুমি বর দাও যে শিশুপালের অপরাধ ক্ষমা করবে। কৃষ্ণ উত্তর দিলেন, দেবী ভয় নেই, আমি এর একশত অপরাধ ক্ষমা করব। ভীম, এই মন্দমতি শিশুপাল গোবিন্দের বরে দর্পিত হয়ে তোমাকে যুদ্ধে আহ্বান করছে, এই বুদ্ধি এর নিজের নয়, জগৎস্বামী কৃষ্ণের প্রেরণাতেই এমন করছে। শিশুপাল বললেন, ভীষ্ম যদি স্তব করে আনন্দ পাও, তবে বাল্যিকরাজ মহাবীর কর্ণ অশ্বত্থামা দ্রোণ জয়দ্রথ কৃপ ভীষ্ম শল্য প্রভৃতি স্তব করো না কেন? হিমালয়ের পরপারে কুলিঙ্গ পক্ষিণী থাকে, সে সতত এই শব্দ করে, মা সাহসম সাহস করোনা, অথচ সে নিজে সিংহের দাঁতের ফাঁক থেকে মাংস খায়, সে জানে না যে সিংহের ইচ্ছাতেই সে বেঁচে আছে। তুমিও সেই রূপ, এই ভূপতিদের ইচ্ছায় বেঁচে আছো। ভীষ্ম বললেন, চেদিরাজ যাদের ইচ্ছায় আমি বেঁচে আছি সেই রাজাদের আমি তৃণতুল্য জ্ঞান করি না। ভীষ্মের কথায় কেউ হাসলেন, কেউ গালি দিলেন, কেউ বললেন একে পুড়িয়ে মারো। ভীষ্ম বললেন, উক্তি আর প্রত্যুক্তিতে বিবাদে শেষ হবে না, আমি তোমাদের মাথায় এই পা রাখছি, যে গোবিন্দকে আমরা পূজা করেছি তিনি এখানেই রয়েছেন, মরবার জন্য যে ব্যস্ত হয়েছে সে চক্র গদাধারী কৃষ্ণকে যুদ্ধে আহ্বান করুক। পৃষ্ঠা ১২১। শিশুপাল বধ, রাজসীয় যজ্ঞের সমাপ্তি। শিশুপাল বললেন, জনার্দন তোমাকে আহ্বান করছি, আমার সঙ্গে যুদ্ধ করো, সমস্ত পাণ্ডবদের সঙ্গে আজ তোমাকেও বধ করব। তুমি রাজা নও, কংসের দাস, পূজার অযোগ্য, যে পাণ্ডবরা বাল্যকাল থেকে তোমার অর্চনা করেছে তারাও আমার বদ্ধ। কৃষ্ণ মৃদু বাক্যে সমবেত নৃপতি বৃন্দকে বললেন, রাজগণ, যাদবরা এই শিশুপালের কোনো অপকার করেনি, তথাপি এ আমার শত্রুতা করেছে। আমরা যখন প্রাগুজ্যে তিসপুরে যাই, তখন আমাদের পিতৃশশার পুত্র হয়েও এই নৃশংস দ্বারকা দগ্ধ করেছিল। ভোজরাজ রৈবতকে বিহার করছিলেন, তার সহচরগণকে শিশুপাল হত্যা বন্ধন করে নিজ রাজ্যে চলে যায়। এই পাপাত্মা আমার পিতার অশ্বমেধ যজ্ঞের অশ্বহরণ করেছিল, বভ্রুর ভার্যা দ্বারকা থেকে সৌবীর দেশে যাচ্ছিলেন, সেই অকামা নারীকে হরণ করেছিল, এই নৃশংস ছদ্মবেশে মাতুল কন্যা ভদ্রাকে নিজ মিত্র করুশ রাজার জন্য হরণ করেছিল, আমার পিতৃশশার জন্য আমি সব সয়েছি, কিন্তু শিশুপাল আজ আপনাদের সমক্ষে আমার প্রতি যে আচরণ করলে তা আপনারা দেখলেন, এই অন্যায় আমি ক্ষমা করতে পারবো না। এই মূঢ় রুক্মিণীকে প্রার্থনা করেছিল, কিন্তু শূদ্র যেমন বেদবাক্য শুনতে পায় না, এও তেমনি রুক্মিণীকে পায়নি। বাসুদেবের কথা শুনে রাজারা শিশুপালের নিন্দা করতে লাগলেন। শিশুপাল উচ্চ হাস্য করে বললেন, কৃষ্ণ, পূর্বে রুক্মিণীর সঙ্গে আমার সম্বন্ধ হয়েছিল, এই কথা এখানে বলতে তোমার লজ্জা হলো না? নিজের স্ত্রী অন্য পূর্বা ছিল, এই কথা তুমি ভিন্ন আর কে সভায় প্রকাশ করতে পারে? তুমি ক্ষমা করো বা না করো, ক্রুদ্ধ হও বা প্রসন্ন হও, তুমি আমার কি করতে পারো? তখন ভগবান মধুসূদন চক্রের দ্বারা শিশুপালের দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করলে বজ্রাহত পর্বতের ন্যায় মহাবাহু শিশুপাল ভূপতিত হলেন। রাজারা দেখলেন আকাশ থেকে সূর্যের ন্যায় একটি উজ্জ্বল তেজ শিশুপালের দেহ থেকে নির্গত হলো,
এবং কমলপত্রাক্ষ কৃষ্ণকে প্রণাম করে তার দেহে প্রবেশ করলে। বিনা মেঘে বৃষ্টি ও বজ্রপাত হলো। বসুন্ধরা কেঁপে উঠলেন। রাজারা কৃষ্ণকে দেখতে লাগলেন, কিন্তু তাদের বাক্স্ফূর্তি হলো না। কেউ ক্রোধে দন্তপেষণ ও ওষ্ঠ দংশন করলেন, কেউ নির্জন স্থানে গিয়ে কৃষ্ণের প্রশংসা করলেন, কেউ মধ্যস্থ হয়ে রইলেন। পৃষ্ঠা ১২২। মহর্ষিগণ, মহাত্মা, ব্রাহ্মণগণ এবং মহাবল নৃপতিগণ কৃষ্ণের স্তুতি করতে লাগলেন। যুধিষ্ঠির তাঁর ভ্রাতাদের আজ্ঞা দিলেন যেন সত্ত্ব শিশুপালের সৎকার করা হয়। তারপর যুধিষ্ঠির ও সমবেত রাজারা শিশুপাল পুত্রকে চেদিরাজ্যে অভিষিক্ত করলেন। যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞ সমাপ্ত হল। ভগবান সৌরী ব্রাকেটে কৃষ্ণ সারঙ্গধনু ও চক্র ও গদা নিয়ে শেষ পর্যন্ত যজ্ঞ রক্ষা করলেন। যুধিষ্ঠির অববৃত স্নান, যজ্ঞান্ত স্নান করলে সমস্ত ক্ষত্রিয় রাজারা তার কাছে গিয়ে বললেন, মহারাজ, ভাগ্যক্রমে আপনি সাম্রাজ্য পেয়েছেন এবং আজমির বংশের যশবৃদ্ধি করেছেন। এই যজ্ঞে সুমহ ধর্মকার্য করা হয়েছে, আমরাও সর্বপ্রকারে সংস্কৃত হয়েছি। এখন আজ্ঞা করুন, আমরা নিজ নিজ রাজ্যে যাব। যুধিষ্ঠিরের আদেশে তার ভ্রাতারা ধৃষ্টদ্যুম্ন, অভিমন্যু এবং দ্রৌপদীর পুত্রগণ প্রধান প্রধান রাজাদের অনুগমন করলেন। কৃষ্ণ বিদায় চাইলেন। যুধিষ্ঠির বললেন, গোবিন্দ, তোমার প্রসাদেই আমার যজ্ঞ সম্পন্ন হয়েছে। সমস্ত ক্ষত্রিয় মণ্ডল আমার বশে এসেছে, কি বলে তোমাকে বিদায় দেব? তোমার অভাবে আমি স্বস্তি পাব না। তারপর সুভদ্রা ও দ্রৌপদীকে মিষ্ট বাক্যে তুষ্ট করে কৃষ্ণ মেঘবর্ণ গরুড়ধ্বজ রথে দ্বারকায় প্রস্থান করলেন। শেষ হল কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস বিরচিত মহাভারতের আজকের পর্ব। অনুবাদ রাজশেখর বসু, গ্রন্থপাঠে চন্দ্রলেখা সিনহা, শ্রুতিগ্রন্থ নির্মাণে শুক্লা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেসেবল লাইব্রেরি এবং FSD-র যৌথ উদ্যোগে কোয়ারেন্টিন রিডিংসের দ্বিপ্রহরী কাছরে মহাভারতের পরবর্তী পর্ব আপনারা শুনবেন আগামীকাল। মহাকাব্য পাঠ প্রসঙ্গে আপনাদের মতামত আপনারা আমাদের জানাতে পারেন এই ইমেল আইডিতে info.fsdju@gmail.com।